আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ওয়ার্ল্ড নিউজে আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন আজ আপনাদের জানাব বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে একদিনে নব্বই হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড তৈরি হয়েছে ইতোমধ্যে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বিয়াল্লিশ লাখ ছাড়িয়ে গেছে এর মধ্যে দিয়ে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র যেখানে আক্রান্তের সংখ্যা বাষট্টি লাখ বিগত কয়েকদিন ধরে বিশ্বের অন্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে থাকছে ভারত গত কয়েকদিনে ভারতে যেভাবে নতুন সংক্রমণ বাড়ছে তা গোটা করোনাকালে বিশ্বের কোনো দেশে হয়নি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত চব্বিশ ঘন্টায় দেশে নব্বই হাজার আটশো জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ওই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ত্রিশ হাজার পাঁচশো জন এবং ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা চোদ্দ হাজার জন দৈনিক আক্রান্ত বৃদ্ধিতে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্য এর মধ্যে ভারতের বেশ কিছু শহরে চালু হয়েছে মেট্রো রেল যোগাযোগ আগামী দিনে আরও কিছু ট্রেন চালু হবে করোনার কারণে ভারতের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু এর ফলে হু হু করে করোনার সংক্রমণ বাড়ছে এতে বিনিয়োগকারীরাও ভারত থেকে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছে ধারণা করা হচ্ছে করোনা সংক্রমণে ভারত বিশ্বের এক নম্বর দেশে পরিণত হতে পারে যা দেশটিকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলতে পারে এদিকে বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে গত কিছুদিন ধরে সংক্রমণ তিন হাজারের নিচে ছিল কিন্তু গত চব্বিশ ঘন্টায় তা তিন হাজার পেরিয়েছে এই নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন এক লক্ষ আশি হাজার সাতশো আটাশি জন গত চব্বিশ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে বাউান্ন জনের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত মারা গেছে তিন হাজার পাঁচশো বাষট্টি জন পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সাথে উত্তেজনার মধ্যে উত্তর সাইপ্রাসের সামরিক মহড়া শুরু করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী উত্তর সাইপ্রাসের সিকিউরিটি কমান্ডের সাথে এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে ভূমধ্য সাগরের ঝড় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওক্তাই এক টুইট বার্তায় জানিয়েছেন পূর্ব ভূমধ্য সাগরের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি তুরস্ক ও উত্তর সাইপ্রাসের নিরাপত্তা নিশ্চিত করতে এই মহড়ার আয়োজন করা হয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বৃহস্পতিবার পর্যন্ত এই সামরিক মহড়া চলবে সাইপ্রাস দুই ভাগে বিভক্ত দক্ষিণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য অপরদিকে উত্তর সাইপ্রাস রয়েছে তুরস্ক সমর্থিত সরকার উনিশশো সালে তুরস্ক সামরিক অভিযান চালানোর পর সেখানে কয়েক হাজার তুর্কি সৈন্য রয়েছে গ্রিসের সমর্থনে ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গল ভূমধ্যসাগর অভিমুখে রওনা হওয়ার পর থেকে তুরস্ক সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে এদিকে পূর্ব ভূমধ্য সাগরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ানের সাথে কথা বলেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লেস মিশেল তুরস্কের প্রেসিডেন্ট ইউরোপীয় দেশগুলোকে ন্যায্য নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জানান এই মাসের শেষে কমিশনের বৈঠকে পূর্ব ভূমধ্য সাগরের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে সেখানে তুরস্কের ব্যাপারে লাঠি ও গাজর নীতি নেওয়া হবে অর্থাৎ তেল গ্যাস অনুসন্ধান বন্ধ করলে বাণিজ্য সুবিধে দেয়া হবে না করলে অবরোধ আরোপ করা হবে অপরদিকে ফ্রান্স জানিয়েছে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে এর আগে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ এনে কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোয়ান সর্বশেষ তিনি বলেছেন তুরস্কের উপর চাপিয়ে দেওয়া মানচিত্র ছুঁড়ে ফেলে দেওয়ার মতো রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক শক্তি তুরস্কের আছে তুরস্কের ন্যাশনাল মুভমেন্ট পার্টি এমএইচপির প্রধান দেভলেদ বাহচেলি এক বিবৃতিতে বলেছেন ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরে আমাদের ঐতিহাসিক স্বার্থ থেকে সরে দাঁড়ানো মেনে নেওয়া যায় না পরিস্থিতি দেখে মনে হচ্ছে গ্রীসের ক্ষুধা এবং সমুদ্রে নিমজ্জিত হওয়ার ইচ্ছে আবারও জেগে উঠেছে তিনি বলেন ভূমধ্যসাগর ও আজিয়ান সাগরে গ্রিসের সঙ্গে যুদ্ধ ব্যাপার মাত্র সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন তার দেশ ফিলিস্তিন সমস্যার সমাধানে একটি নিরপেক্ষ স্থায়ী সমাধান দেখতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাদ দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে দু সালে ঘোষিত আরব শান্তি উদ্যোগের আলোকে ফিলিস্তিন সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেন সৌদি বাদশাহ যেখানে উনিশশো সালে দখল করা ভূখণ্ড ছেড়ে দেয়ার বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার কথা বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে কথা বললেন সৌদি বাদশাহ সৌদি বাদশাহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন তিনি ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের উপর গুরুত্ব দেন ইসরায়েলের বিমান চলাচলে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে প্রশংসা করেন ট্রাম্প এছাড়া আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে দুই নেতা কথা বলেন এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার জানিয়েছিলেন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো খুব শীঘ্রই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের লুজার এবং সাকার্স বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য নিয়ে তোলপাড়ের মধ্যে দ্য আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদক জেফ্রে গোল্ডবার্গ বলেছেন সবেমাত্র মাত্র কাহিনীর শুরু আরও অনেক কিছু অপেক্ষা করছে তাদের হাতে ট্রাম্পের আরও অনেক তথ্য আছে বলে তিনি ইঙ্গিত করেন সিএনএন সাথে সাক্ষাৎকারে তিনি বলেন আইসবার্গের সামান্য অংশমাত্র আমরা প্রকাশ করেছি দু সালে ফ্রান্স সফরকালে প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিন্তু খারাপ আবহাওয়ার অজুহাতে তিনি ওই সমাধিতে যাননি উল্টো তিনি নিহত সেনাদের লুজার্স এবং সাকার্স বলে অভিহিত করেন বলে প্রথম খবর প্রকাশ করে দ্য আটলান্টিক ম্যাগাজিন এই নিয়ে মার্কিন রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে আটলান্টিকের পর এই বিষয়ে ফক্স নিউজ খবর প্রকাশ করে কিন্তু ট্রাম্পের মন্তব্য নেওয়া হয়নি এজন্য রিপোর্টারের চাকরিচ্যুত করা উচিত বলে ফক্স নিউজের উপর চাপ সৃষ্টি করেছেন ট্রাম্প আটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক বলেছেন আশা করছি এই নিয়ে আরও বেশি রিপোর্ট আসছে সামনের দিন এবং সপ্তাহগুলোতে আরও তথ্যবহুল এবং নতুন নতুন তথ্য নিয়ে রিপোর্ট আসছে আটলান্টিক ম্যাগাজিনের বিরুদ্ধে ফেক নিউজ ও ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছেন ট্রাম্প ইসরায়েলের সাথে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণার মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ সম্পর্ক জোরদার করার ব্যাপারে একমত হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লার মধ্যে বৈঠকে এই সমঝোতা হয় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আলমানা টেলিভিশনের বরাদ দিয়ে আল জাজিরা এই খবর দিয়েছে দুই নেতার বৈঠকে ফিলিস্তিন লেবানন সহ এই অঞ্চলের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ফিলিস্তিন প্রশ্নে আরব দেশগুলোর ভূমিকা বিশেষ করে আরব আমিরাতের ভূমিকা নিয়ে আলোচনা হয় দীর্ঘ সাতাশ বছর পর হামাস নেতা ইসমাইল হানিয়া লেবানন সফরে যান সেখানে তিনি ফিলিস্তিনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের ভিডিও কনফারেন্সে অংশ নেন এরপর লেবাননের সিডনে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় শরণার্থী শিবির আইন আল হালুয়ে পরিদর্শন করেন হানিয়াকে এই শিবিরে বিরোচিত সংবর্ধনা দেয়া হয় হামাসের রাজনৈতিক শাখার প্রধান হামাস সদস্য ও ক্যাম্পে নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তারক্ষীদের কড়াপহরায় এই শিবির পরিদর্শন করেন সেখানে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সংগ্রাম চলবে আগে গাজা থেকে ছোড়ার রকেট খুব কাছে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানত এখন এই রকেট তেলাবাই পেরিয়ে আঘাত হানতে পারবে এমন সক্ষমতা আমরা অর্জন করেছি বেলারুসের রাজধানীতে কঠোর নিরাপত্তা অগ্রাহ্য করে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ রবিবার রাজধানী মিনস্কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় ছাব্বিশ বছরের শাসনকালে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত নয় আগস্ট দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর শুরু হয় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিক্ষোভের মুখে সম্প্রতি সংবিধান সংস্কারে গণভোটের প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনের অভিযোগ উঠেছে দেশটির সরকারের বিরুদ্ধে গত মাসের নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে বিক্ষোভ সহিংসতায় অন্তত চারজনের প্রাণহানি ও আরও শত শত মানুষ আহত হয়েছেন বিক্ষোভকারী মানবাধিকার কর্মী এবং পর্যবেক্ষকরা বলছেন শান্তিপূর্ণ পদযাত্রা কঠোর নিপীড়নের মাধ্যমে দমন করছে দেশটির দাঙ্গা পুলিশ সরকারি দমন নিপীড়নের মুখে বিরোধী দলীয় অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন নির্বাচনে জালিয়াতি ও গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনকো সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে তিনটি দেশ দেশগুলো হচ্ছে এস্তেনিয়া লাটভিয়া এবং লিথুনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং বাল্টিক অঞ্চলের এই দেশগুলো জানিয়েছে বেলারুশের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন বিশ্বের নানা গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে কাল আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন দেখতে থাকুন বি রিভিউজ আল্লাহ হাফেজ